এখানে আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব। প্রথমত আমরা এখানে যে ওয়াট বা ভোল্টের যে ফর্মুলাটা বলি, যেগুলো দিয়ে আমরা ওয়াট বার করি বা ভোল্ট বার করি যে ফর্মুলা দিয়ে, সেইগুলো অ্যাকচুয়ালি ডিসি কারেন্টের জন্য নাকি এসি কারেন্টের জন্য। আর সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হলো, যাদের বাড়িতে সোলার সিস্টেম আছে তাদের শীতকালে তো বেশি লোড চালানোর দরকার হয় না, তো যে চার্জটা বেঁচে যাচ্ছে সেটা দিয়ে এক্সট্রা অন্য কি আর চালাতে পারবেন, শীতকালের ক্ষেত্রে বলছি। এই দুটো জিনিস এখানে আলোচনা করব। এখানে প্রশ্নটা করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে সোমেশ দে, উনি প্রশ্ন করেছেন 40 অ্যাম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা লোডের লিমিট হয় 38.4 ওয়াট। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 40 অ্যাম্পিয়ারের ব্যাটারির লোডের লিমিট হচ্ছে 38.4 ওয়াট পার ঘন্টা। তো উনি প্রশ্ন করেছেন যে এই যে আমরা হিসেবটা করি সেটা ডিসি কারেন্টের ক্ষেত্রে নাকি এসি কারেন্টের ক্ষেত্রে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা গৌর দেবনাথ যিনি প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা অনেকটাই বড়। ওনার অনেক একটা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, আমি ছোট করে বলে দিচ্ছি ওনার যে প্রশ্নগুলো আছে। ওনার একটা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারিটা শীতকালে উনি বেশি লোড চালান না, বা ওর থেকে হয়তো শীতকালে উনি লোড চালান না, শুধু গরমকালেই লোড চালান। তো ওখান থেকে উনি চালাতে চাইছেন যে 700 ওয়াটের হিটার চালাতে চাইছেন, বা ইলেকট্রিক ইস্ত্রি চালাতে চাইছেন, মিক্সি মেশিন চালাতে চাইছেন ওই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে। তো এইগুলো সম্ভব কি না উনি প্রশ্ন করেছেন। আরও অনেক প্রশ্ন আছে সব কিছু মানে এই লোড সংক্রান্তই, তো এই প্রশ্নের উত্তরগুলো আমি দেবো এখানে। তো প্রথমে চলে আসি যে আমরা যে এখানে হিসেবগুলো করি, প্রথম প্রশ্ন যেটা আছে মানে অ্যাম্পিয়ার বার করার ফর্মুলা বা ওয়াট বার করার ফর্মুলা বা ম্যাক্সিমাম লোডের যে ফর্মুলা, এইগুলো কিন্তু এসি বা ডিসি বলে আলাদা কিছু হয় না। মানে ফর্মুলা কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে যা হবে ডিসি কারেন্টের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আমি যেমন ধরুন একটা 12 ওয়াট এলইডির কথা এখানে যদি বলি, 12 ওয়াটের দু ধরনের এলইডি হয়। একটা হচ্ছে ডিসি কারেন্টে চলে সেই এলইডি বাল্ব, আর একটা হচ্ছে এসি কারেন্টে চলে সেই এলইডি বাল্ব, দুটোই কিন্তু 12 ওয়াট। এখন প্রথমে আমি ডিসি কারেন্টে চলা 12 ওয়াটের কথা বলি। এই 12 ওয়াটটা হলো 12 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ারের গুণফল। মানে ডিসির ক্ষেত্রে সবসময় ব্যাটারিগুলো 12 ভোল্টেরই হয়, যে কারণে ডিসির ক্ষেত্রে ভোল্টটাকে সবসময় 12 ভোল্ট ধরা হয়, এবং ওটা যেহেতু 12 ওয়াটের তাই ওর অ্যাম্পিয়ার হবে কিন্তু 1 অ্যাম্পিয়ার। তাহলে 12 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ার গুণ করলে 12 × 1 = 12, মানে 12 ওয়াট হয়। এইভাবে কিন্তু 12 ওয়াট হিসেব করা হচ্ছে, মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট আর অ্যাম্পিয়ারকে গুণ করা হচ্ছে। এইবারে যদি আপনি এসি কারেন্টের কথা বলেন, এসি কারেন্টে যে 12 ওয়াটের এলইডিটা চলছে তার ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে কিন্তু 220 ভোল্ট হয়, মানে ভোল্ট কিন্তু তখন আর 12 ভোল্ট হয় না। এসি কারেন্টের ক্ষেত্রে ভোল্টের পরিমাণ অনেক বেশি, সেটা হলো 220 ভোল্ট। তাহলে কি এখানে এখানেও কি 1 অ্যাম্পিয়ার হবে? না, এখানে কিন্তু অ্যাম্পিয়ারটা আবার কম হয়, এখানে কিন্তু অ্যাম্পিয়ার হবে 0.05 অ্যাম্পিয়ার যদি 12 ওয়াট হয়। দুটো গুণফল কিন্তু একই হবে, মানে ডিসির ক্ষেত্রে যেমন 1 অ্যাম্পিয়ার ছিল, 12 ভোল্ট ছিল, দুটোকে গুণ করলে 12 ওয়াট আসছিল, সেরকম এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু 220 ভোল্টকে মাল্টিপ্লাই করতে হবে 0.05 অ্যাম্পিয়ার দিয়ে। এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু কম। তার মানে কারেন্ট যাই হোক, এসি কারেন্ট হোক আর ডিসি কারেন্টই হোক, এই ভোল্ট বার করার বা অ্যাম্পিয়ার বার করার যে ফর্মুলা সেটা কিন্তু একই। আর একটা জিনিস বলে দিই যে এলইডির ক্ষেত্রে এলইডি বাল্ব যেগুলো আছে সেগুলো ডিসি বাল্বের ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট দিই ডিসি কারেন্ট এবং ওটা ডিসিতেই জ্বলে, ভিতরে কোনো সার্কিট থাকে না ওই বাল্বের। কিন্তু আপনারা এসি কারেন্টে যে বাল্বগুলো, যে এলইডি বাল্বগুলো জ্বলে সেইগুলো খুললে বুঝতে পারবেন যে ওর ভিতরে কিন্তু একটা কনভার্টার থাকে। আমরা ইনপুট দিই এসি কারেন্ট যার ভোল্ট হয় 220 ভোল্ট, সেইটাকে কিন্তু ভিতরের সার্কিটটা কনভার্ট করে সেখানেও কিন্তু 12 ভোল্টে নামিয়ে আনে, মানে স্টেপ ডাউন করে দেয়, এবং অ্যাম্পিয়ারটা তখন বেড়ে যায়। এবং ওই ডিসি কারেন্টে কনভার্ট হওয়ার পরেও পরে কিন্তু ওই এলইডিটা জ্বলে। মানে আলটিমেটলি এলইডিটা এসি কারেন্টে চললেও অ্যাকচুয়ালি ইন্টারনালি কিন্তু ওই এসি কারেন্টটা ভিতরে কনভার্ট হয়ে ডিসিতে কনভার্ট হয়ে
ওই এলইডিটাকে জ্বালাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ডিসি কারেন্টেই কিন্তু এলইডিটা জ্বলছে। তো এটা হলো ইন্টারনাল সিস্টেমের কথা বললাম, তাই ফর্মুলা কিন্তু এসি এবং ডিসি সব ক্ষেত্রেই এক। এবার চলে আসি গৌর দেবনাথের যে প্রশ্ন, যে শীতকালে যে চার্জটা বেঁচে যাচ্ছে সোলার সিস্টেম থেকে সেটা আমরা আর অন্য কিসে ব্যবহার করতে পারি। দেখুন 60 অ্যাম্পিয়ারের আপনার যে ব্যাটারিটা রয়েছে তার লোডের লিমিট হচ্ছে 58 ওয়াট, ম্যাক্সিমাম 58 ওয়াট পার ঘন্টা আপনি লোড চালাতে পারবেন। আর আপনি এই 50 ওয়াটের এই লোডের মধ্যে যা কিছু চালাতে পারবেন সেটা হলো এলইডি বাল্ব, 9 ওয়াটের এলইডি বাল্ব আপনি 6টা জ্বালাতে পারবেন একসাথে, তার সাথে একটা মোবাইলও চার্জ দিতে পারবেন। এর বেশি আপনি যদি 1 ওয়াটও বেশি ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারিটা ইন্টারনাল ড্যামেজ শুরু হয়ে যাবে এবং 6-7 মাস 1 বছরের মধ্যে ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। তাই আপনি কিন্তু এই 700 ওয়াট লোড চালানোর কথা ভুলে যান, এবং ইলেকট্রিক ইস্ত্রি চালানোর কথাও ভুলে যান, আর মিক্সি মেশিন চালানোর কথাও ভুলে যান। কারণ যারা আপনারা সাধারণ মানুষ যারা আছেন, যারা টেকনিক্যাল পার্সন নন, তারা কিন্তু এই সোলারের যে ব্যাটারিগুলো হয় 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি বা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি বা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এগুলোর সাইজ দেখে তারা মনে করেন যে এই তো অনেক বড় ব্যাটারি, এটা দিয়ে অনেক বেশি লোড আমরা চালিয়ে দিতে পারবো। কিন্তু একটা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি এমন কিছুই লোড চালাতে পারবে না। আপনি যে লোডের কথা বলেছেন যে 700 ওয়াটের আপনি হিটার চালাবেন, সেটা কিন্তু 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালানো সম্ভব নয়, কারণ একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির লোডের লিমিট হচ্ছে 196 ওয়াট পার ঘন্টা। তো এটা অনেক বেশি লোডের কথা আপনি বলে ফেলেছেন, তাই আপনার ওই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে কিন্তু এত কিছু চালানো সম্ভব নয়। আপনার লিমিট হচ্ছে ওই 58 ওয়াট পার ঘন্টা, যেটা দিয়ে আপনি একসাথে ওই 9 ওয়াটের এলইডি 6টা জ্বালাতে পারবেন আর মোবাইল চালাতে পারবেন। আর যদি এলইডি না জ্বালান তাহলে এলইডি টিভি যেটা আছে 32 ইঞ্চ এলইডি টিভি উইথ সেট অফ বক্স ওটাকে আপনি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু টিভি যদি চালান তাহলে কিন্তু আবার লাইট জ্বালাতে পারবেন না, কারণ টিভি আর সেট অফ বক্স মিলিয়ে 50 ওয়াটের কাছাকাছি কিন্তু খরচ করবে পার ঘন্টায়, আর আপনার 58 ওয়াট লোডের লিমিট। তাই এই হচ্ছে আপনার লিমিট, এর বাইরে অন্য কিছুই ভাববেন না। আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই, যে আপনার 60 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা ওটা কিন্তু খুব একটা কম দাম নয়, ওটা কিন্তু বেশ যথেষ্ট দাম আছে। তাই আপনার যদি শীতকালে ব্যবহার না করেন তাহলে সিস্টেম থেকে খুলবেন না, ওটা সোলার প্যানেলের সাথে লাগিয়েই রাখবেন, খুলবেন না। আর ওটার যদি ব্যবহার না হয় তাহলে এটা জেনে রাখবেন যে ওর লাইফটা কিন্তু বাড়বে। তাই আপনি অপ্রয়োজনীয় কোনো লোড ওর মধ্যে কিন্তু চালাতে যাবেন না, ওর মধ্যে যদি লোডের চালানোর প্রয়োজন না থাকে তাহলে ওটাকে রেস্ট দিন ব্যাটারিটাকে। কিন্তু ব্যাটারিটাকে রেস্ট দেওয়ার মানে এই নয় যে ব্যাটারিটাকে সিস্টেম থেকে খুলে আপনি অন্য জায়গায় রেখে দিলেন শীতকালে। ব্যাটারিকে কোনোদিনই সোলার সিস্টেম থেকে খুলবেন না, ব্যাটারির লাইফ ভালো থাকবে। তাই ব্যাটারিটাকে যত কম ব্যবহার করবেন তত কিন্তু অনেক দিন চলবে। তাই আপনার যে এই শীতকালে যে মাথা থেকে বার করে দিন এটা, যে শীতকালে আপনি এক্সট্রা চার্জটা অন্য কিছুতে খরচ করবেন, এই জিনিসটা মাথা থেকে বার করে দিন। শীতকালে ব্যাটারিটা যদি রেস্ট পায় পাক, কোনো প্রবলেম নেই, ব্যাটারিটার লাইফ আরও বাড়বে, আরও বেশি বছর ইউজ করতে পারবেন, আপনার টাকা বেঁচে যাবে। এটা হলো সাধারণ হিসেব। তো এই হলো আপনাদের দুজনের প্রশ্নের উত্তর। অনেকটা বড় হয়ে গেল হয়তো ভিডিওটা, কিন্তু এতটা ডিটেলস না বললেও নয়। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করবেন, আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে আপনার নাম সহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।